আসসালামু আলাইকুম। আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস, সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। আমার মানে এতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে খুব লজ্জা লাগছিল যে আমার সব সিনিয়ররা, আমার সিনিয়র শিল্পীরা এবং শিল্পী যারা তৈরি করেন সেই শিল্পীগণের কারিগরেরা সবাই এখানে দাঁড়িয়ে আছেন। আপনারা যদি অনুগ্রহ করে একটু সামনে গিয়ে বসেন, আমার মনে হয় আমার একটু স্বস্তি লাগবে। মানে আমি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ অসাধারণ কিছু কথা শুনেছি। আসলে আমি মানে অনেক বেশি ইমোশনাল হয়ে গেছি আজকে এই মুহূর্তে। নিজের ঘর থেকে পাওয়া যে কোনো ধরনের সম্মান বা ভালোবাসা, সেটা মানুষকে অনেক বেশি আবেগ আপ্লুত করে তোলে। আমি এতদিন একটা মানে বিশ্বাস অবিশ্বাসের দোলার মধ্যে ছিলাম যে আসলেই কি আমি পেয়েছি, আসলেই কি এটা হচ্ছে। আজকে আমার এই সমস্ত বন্ধু স্বজনকে পাশে পেয়ে আমার মনে হলো যে আল্লাহর অশেষ রহমতে সত্যি সত্যি আমি মাননীয় প্রধানমন্ত্রীর বদৌলতে ঢাকা 10-এর নৌকা আমার হাতে পেয়েছি। এই মানুষগুলোকে কয়েকজন বলেছে আমার পিছনে আছে, আমি পিছনে চাই না, আমি আপনাদের সবাইকে আমার পাশে চাই, আমার সামনে চাই। আমি চাই আপনারা আমাকে সাথে নিয়ে, আমাকে আপনারা এতদিন যেভাবে পথ দেখে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন, সেভাবেই যেন আমাকে আগামীর দিনগুলিতেও আমাকে সেভাবে দিক নির্দেশনা দেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা শেষ নেই। উনি একজন শিল্পী এবং শিল্প বান্ধব মানুষ, বরাবরই আমাদের শিল্পের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। মাননীয় প্রধানমন্ত্রী একজন শিল্পী অসুস্থ হলে বা কলাকুশলী অসুস্থ হলে কখনো দেখেন না যে সে কোন দলের বা কোন পথের। আমার স্পষ্ট মনে আছে আমার সামনেই উনি একজন শিল্পী, সে নেই আর আমাদের মাঝে। তার জন্য একটা সহায়তার জন্য একজন গেছিল এবং কোইনসিডেন্টলি আমি তখন পাশে ছিলাম। তো যে নিয়ে গেল সে বলছিল যে উনি অন্য দল করে, তো বলছে এইসব আমার কাছে বলবে না, ওর বড় পরিচয়, ও একজন শিল্পী, সে এখন বিপদে আছে, তাকে আমি সহযোগিতা করব। এইরকম মানবিক একজন মানুষ, এরকম মানবিক একজন নেত্রী বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা আসনের মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে ঢাকা 10 এবং ঢাকা 17। আমাদের ঢাকা 17-এর নৌকার মাঝি করেছিলেন আমাদের মিয়া ভাইকে, প্রয়াত মিয়া ভাইয়ের আত্মার প্রতি আমি সম্মান জানিয়েই বলছি। মিয়া ভাই যেহেতু অসুস্থ ছিলেন, হয়তো আমাদের অনেকের প্রত্যাশা পূরণ করতে পারেননি। ইনশাল্লাহ আমি আজকে এখানে কথা দিচ্ছি, যদি আপনারা আমার পাশে থাকেন, যদি আল্লাহ চায়, আমি আগামী 7 তারিখে 7ই জানুয়ারি যদি জয়ী হই, ইনশাল্লাহ আমার যতটুকু সাধ্য আছে তার চেয়ে বেশি আমি আপনাদের জন্য করার চেষ্টা করব। কারণ আমার উত্থান, আমার শুরু এখান থেকেই। সো এইটা তো কখনো আমি ভুলে যাব না, ভুলে যাওয়া উচিত হবে না, সম্ভবও না, পারবও না। বিকজ আমার অস্তিত্বের সঙ্গে মিশে আছে বাংলাদেশের চলচ্চিত্র, বাংলাদেশের চলচ্চিত্র শিল্প।